মন্দার মুভিটিতে মেডি ব্যাকমেড হিসাবে দেখা যাচ্ছে সোহিনী সরকারকে, এবং সোহিনী সরকারের এক্সপিরিয়েন্সটা কেমন মন্দারে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুনে নেওয়া যাক সোহিনী কী কী বলছে। গ্রামের মহিলারা যে সরল সেটার একটা, কিন্তু আমি আর এটা নিয়ে আলাদা করে, কেন সরলতাটা তো ভীষণ আপেক্ষিক একটা ব্যাপার। সরলতা কার মধ্যে থাকে আর সরলতা জিনিসটাই বা কি, মাথায় দেয় না পায়ে দেয়, এটা একটা আলাদা বিষয়, সেটা নিয়ে একটা অন্যদিন কথা বলা যাবে তোর সাথে আলাদা করে। কিন্তু চরিত্রটা ডেফিনেটলি ডার্ক, প্রতিহিংসা পরায়ণ, যে ক্ষমতা চায়, যে চায় যে আমি এই সাম্রাজ্যের অধিকারিণী হব ম্যাকবেথের হাত ধরে, এইটা তো একটা ব্যাপার আছে আর কি। মানে যেটা যেটা কোথাও গিয়ে না আমার অনেক সময় মনে হয় যে অনেক, তুই যদি একটা বাড়িতে দেখিস কোনো বাড়িতে, যে ধর যার হাজব্যান্ড বেশি রোজগার করে, আস্তে আস্তে মহিলা তার ওয়াইফ বাড়ির একটা কর্ত্রী হয়ে উঠছে আস্তে 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 আস্তে, এবং সে সারাক্ষণ ধরে তার হাজব্যান্ডকে পোক করছে যে এবার তো তোমার এটা করা উচিত, এবার বাড়ির বড় ঘরটা তোমার পাওয়া উচিত, এবার এই জায়গাটা তোমার পাওয়া উচিত, এরকম একটা আমরা তো সিরিয়ালে এরকম একটা দেখি আর কি, এরকম একটা ব্যাপার। কিন্তু এটা আরও অনেক বেশি ডার্ক, আরও অনেক বেশি ইন্টেন্স, তো সেটা না দেখলে বোঝা যাবে না। এটা পুরোটাই আর কি সোমনাথ দা এবং অনির্বাণ মিলে ভেবেছে আর কি লুক সেটটা, মানে সেই লুকটা দেখলেই বুঝতে পারবি যে আইব্রোজটা অনেক বেশি চওড়া, চোখটা ওরকম, মানে একটা সারাক্ষণ ধরেই যেন ভিতরে একটা কিছু চলছে, মানে শান্ত নয়, ভেতরটা একটা সারাক্ষণ অশান্ত হয়ে আছে আর একটা কিছু চাই, যাই পাই তাতে তৃপ্ত নয়। এটা হয়ে গেলে বলে না যে শুতে দিলে খেতে, খেতে দিলে শুতে চায়, শুতে দিয়ে বসতে দিলে শুতে চায়, এইরকম একটা ব্যাপার সারাক্ষণ মনের মধ্যে, চোখের মধ্যে একটা একটা অদ্ভুত একটা, মানে কী বলবো, মায়াও আছে কিন্তু তার সাথে আবার, মানে আমি শব্দও খুঁজে পাচ্ছি না যে কী বলবো, কানিং হ্যাঁ বলা যেতে পারে, হ্যাঁ একটা একটা ভীষণ একটা ওরকম ব্যাপার আছে যে সারাক্ষণ ধরে আছেও আর কি একটা কথাতে আমার, যে আমার তো খিদা প্রচুর, হ্যাঁ তো একটা কথাতেও আছে আমার এখানে একটা ডায়লগে, তো সেটা আর কি খিদা প্রচুর লেডি ম্যাকবেথ। লেডি ম্যাকবেথের কাজ আমি এখানে মঞ্চে অনেকেই দেখেছি, আমি স্বপ্নসন্ধানী রেশমিদির কাজ দেখেছি, লেডি ম্যাকবেথের কাজ, আর আরও অনেক ম্যাকবেথই আমি দেখেছি। সেভাবে ম্যাকবেথ, দেখ ম্যাকবেথে তো সারা পৃথিবী জুড়েই বিভিন্ন রকম কাজ হয়েছে, আর আলাদা করে অনেকের কাছে ভালো লেগেছে, কিন্তু এই চরিত্রটার সাথে তার কোনো মিল নেই, কারণ এইটার যে প্রেক্ষাপটটা সেটা আর কি সম্পূর্ণ আলাদা। মেদিনীপুরের একটা প্রেক্ষাপট, সেখানে এই চরিত্রটা অনেক বেশি মাটির, অনেক বেশি রুক্ষ, অনেক বেশি ব্রুটাল, তো সেই চরিত্রটা না মানে আলাদা করে লেডি ম্যাকবেথকে একটা পোর্ট্রে করা হয়েছে, কিন্তু অন্য চরিত্রের সাথে যে মিল আছে বা সেরকম কোনো ব্যাপারটা নয়। মাছ ওখানে গিয়ে আমাদের লাঞ্চের সময় দিত না, বুঝতে পারছি তো, এত কাজ ছিল, ফার্স্ট কাজ, মানে আমরা যে কদিন এই কাজটা শেষ করেছি তার থেকে আরও মানে 10 দিন এক্সট্রা দিলে পরে ভালো হতো আর কি, তো সেই জন্য আমাদের আরাম করার সময়টা খুবই কম ছিল আর কি। ওয়ার্কশপ বলতে আলাদা করে যে থিয়েটারের যে ওয়ার্কশপ হয় সেই ওয়ার্কশপ নয়, কিন্তু যেহেতু সবার অ্যাকসেন্টটা একরকম, মানে ধর আজকে আমি যে বাংলাটা বলি তুইও তো সেই বাংলাটা বলিস, ও সেই বাংলাটা বলে, ঠিক আছে, আমাদের শব্দ চয়ন হয়তো আলাদা হতে পারে কিন্তু আমাদের বাংলা সুরটা এক, তো যখন একটা আমরা আলাদা অ্যাকসেন্ট নিয়ে কাজ করছি সেখানে প্রত্যেকের অ্যাকসেন্টটার একটা সুরটা এক হওয়া দরকার, তো সেই সুরটা ঠিক করার জন্য আমরা 2-3 বার বসেছি SBF-এর অফিসে, এবং সবাই ওরা থিয়েটারের, মানে আমার দেবাশিসের আলাদা করে অনির্বাণ আমাদের দুজনকে নিয়ে বসেছে, আমরা আমাদের ডায়লগটা করেছি তো সেখানে, এবং যখন ওই লুকটা খুব ইম্পর্টেন্ট, সোমনাথা যে লুকটা তৈরি করেছিল সেই লুকটা নিয়ে যখন দাঁড়িয়েছি আর কি আয়নার সামনে, তখন মনে হচ্ছে যে অনেকটাই তৈরি আর কি, মানে অ্যাকসেন্ট লুক, এবং তার সাথে যখন আমরা গিয়ে ফ্লোরে গিয়ে যখন দাঁড়ালাম তখন মনে হলো এটাই তো, এটাই তো আমি, মানে আমি নিজেকেও চিনতে পারিনি যখন লুকের পরে একটা হয় না, নিজেকে দেখেও মনে হচ্ছে যে এরকম অন্য রকম একটা দেখাচ্ছিল। এক্সাইটেড তো ডেফিনেটলি হয়েছিলাম, কারণ আমার লেডি ম্যাকবেথের ওপর অনেকদিন ওপর লোভ ছিল আর কি, যে লেডি ম্যাকবেথের চরিত্রটা করব, তো সেই চরিত্রের জন্য যখন অনির্বাণ বলল, এবং আমার মনে হলো যে অনির্বাণ যখন বলছে অনির্বাণ ভালো কাজই করবে, অনির্বাণ খুব খারাপ কাজ করবে না, এবং স্ক্রিপ্টে শোনার পর তো আমি প্রচণ্ড মুগ্ধ হয়েছি এবং মনে হয়েছে যে কাজটা অবশ্যই করা উচিত, আমারই করা উচিত। পরিচালক হিসাবে আমি ওকে থিয়েটারে দেখেছি, ভীষণই কুতকুতে একজন মানুষ, ওই কুতকুতারিটা ভীষণ হেল্প করে একটা ভালো কাজের জন্য, তো আমার আমি আবার মনে হয়েছিল যে
সিরিজ। তো সেখানে আমার চরিত্রের নাম হচ্ছে লেডি ম্যাকবেথ। আমরা যারা মোটামুটি শেক্সপিয়ার পড়েছি বা মঞ্চে দেখেছি থিয়েটার বা জানি বিভিন্ন রকম কাজের মাধ্যমে, লেডি ম্যাকবেথের চরিত্র খুবই একটা কঠিন চরিত্র, যে সারাক্ষণ ক্ষমতার লড়াইয়ে প্রতিশোধ নিতে চায় এবং ক্ষমতার লড়াইয়ে মেতে থাকে এবং চায় যে সমস্ত সাম্রাজ্য তার হাতের মুঠোর মধ্যে আসুক, তাই জন্য ম্যাকবেথকে সারাক্ষণ ধরে উস্কায়। তো সেজন্য আমরা লেডি ম্যাকবেথকে বলি ফোর্থ ব্রিজ ম্যাকবেথের। তো আমার চরিত্রটা সেরকমই একটি কঠিন চরিত্র। অনির্বাণ ডিরেক্টর হিসেবে দারুণ প্রজেক্ট স্ক্রিপ্ট করেছে সৌমিক দা, যেটা ডিওপির কাজ করেছেন, ক্যামেরার কাজ করেছেন সৌমিক দা, মারিক দা আমাদের এখানকার খুবই পরিচিত মানুষ, আর্ট ডিরেকশনের কাজ করেছে, সব মিলিয়ে টিমটা দারুণ ছিল, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টররাও দারুণ কাজ করেছে, মানে দারুণ বলতে সত্যি কথায় দারুণ বলতে যা বোঝায় তাই দারুণ কাজ করেছে। এবং এছাড়া যারা কোয়াক্টার আমার, তারা আমার সাথে দেবাশিসের প্রথম কাজ, দেবাশিস এনএসডি স্টুডেন্ট এবং দেবাশিস ভীষণই ডেডিকেটেড, এমন ডেডিকেটেড একজন মানুষ যে ফ্লোরে আরেকজন মানুষকে ইন্সপায়ার করে সবসময়। এবং এখানে প্রত্যেকেই, সেটা শঙ্কর দেবনাথ থেকে শুরু করে দেবেশ রায়চৌধুরীর মতো সিনিয়র অ্যাক্টর এবং এখানে যারা নতুন থিয়েটার থেকে যারা কাজ করছেন, দোয়েল, পোড়ো, প্রত্যেকেই, দিগন্ত, প্রত্যেকেই ভীষণভাবে ভীষণ, তারা থিয়েটারের লোক তো, তারা এত পাঞ্চুয়াল, তারা এতটাই নিজের প্রিপেয়ার, সমস্ত প্রিপারেশনটা এত অপূর্ব যে দেখে মনে হয় যে এইরকম একটা মানে প্রিপারেশন আমার হলেও ভালো। এটা সবাই ভীষণ ইন্সপায়ার করে, মানে আমি ওদের থেকে অনেকটাই সিনিয়র বয়স অভিজ্ঞতায় সব দিক থেকে, কিন্তু ওরা প্রত্যেকেই এতটাই নিজের কাজে দক্ষ যেটা মনে হয় যে এই দক্ষতাটা আমিও অর্জন করি, আমারও, আমি ওই পথে হাঁটি, এতটাই ভালো লেগেছে আমার এই পুরো টিমটার সাথে কাজ। আমাকে যখন প্রথম বলে, আমি অনেকদিন আগেই জানতে পারি যখন হইচই অ্যানাউন্স করে যে এই এই প্রজেক্ট আসছে, তখন আমি জানতে পারি মজদার বলে একটি প্রজেক্ট আসছে যেখানে অনির্বাণ ডিরেক্ট করে। তার বেশ কিছুদিন পরে অনির্বাণ আমাকে ফোন করে যে আমি এটা কাজ করছি, তুই কি করবি? তারপরে আমি স্ক্রিপ্টটা শুনতে যাই, স্ক্রিপ্টটা শুনতে পেরে আমার না বলার কোনো কারণ ছিল না আর কি, এতটাই অপূর্ব একটা স্ক্রিপ্ট হয়েছে এবং অনির্বাণ দারুণ স্ক্রিপ্টটা পড়েছিল, সেটা পড়ে আমার মাথার মধ্যে পুরোটা চলে ঢুকে গেছিলো যে এটা কীভাবে হবে। এবং প্রত্যেকেরই তাই, তারপরে আমাদের ওয়ার্কশপ, অ্যাকসেন্ট নিয়ে কাজ করা, আলাদা করে আমাকে দেবাশিসকে নিয়ে অনির্বাণ বসেছে, আমাদের চরিত্রগুলো কী হবে না হবে সেটার একটা কথা বলা, এরকম মানে পুরোটাই আমরা এরকমভাবে একটা কাজটা করেছি আর কি, পুরোটাই আউটডোর শ্যুটিং হয়েছে, তাজপুরে শ্যুটিং হয়েছে। তো এক কথায় বলবো যে আমার অভিজ্ঞতা মানে খুবই ভালো, অনবদ্য। চ্যালেঞ্জিং তো অবশ্যই ছিল, মানে যে কোনো অ্যাক্টরের জন্য লেডি ম্যাকবেথ করা, ম্যাকবেথ করা একটা দারুণ চ্যালেঞ্জিং ব্যাপার, শেক্সপিয়ারের একটা সাবজেক্টে কাজ করাটাই মানে একটা দারুণ ব্যাপার, এবং সেটা যদি এতটাই দারুণ একটা স্ক্রিপ্ট হয়, সেই স্ক্রিপ্টটা জাস্টিফাই করছে নাটকটাকে, তো এবং প্রথম বাংলাতে এরকম একটা কাজ হচ্ছে এবং তার পার্ট আমি, অনির্বাণের প্রথম কাজের পার্ট আমি, সেটা তো আমাকে ভীষণই একটা তৃপ্তি দিচ্ছে। দর্শকদের বলবো, দর্শকদের তো দেখা ছাড়া কিছু বলার নেই, যে হইচই সাবস্ক্রাইব করুন, দেখুন, এরকম একটা হইচই তো প্রথমবার এরকম একটা কাজ হচ্ছে, আশা করি সবার ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, আর নিয়মিত আপডেট পেতে বাংলা মুভিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন।